Our mind is a tremendous gift. আমাদের মন একটা অসাধারণ উপহার, যেহেতু এটা আমাদের সমস্ত অভিজ্ঞতা আর হাতের কাছে পাওয়া সমস্ত তথ্যকে স্পষ্ট মনে রাখে। তাই এটা একটা বিস্ময়কর কল্পনা শক্তিতে রূপান্তরিত করা যায়। কিন্তু যদি নিজের কল্পনা শক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আপনি যদি কোনটা কল্পনা আর কোনটা বাস্তব সেই ভেদাভেদটা হারিয়ে ফেলেন, কোনটা ভবিষ্যৎ, কোনটা বর্তমান আর কোনটা অতীত, তখন মন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। বেশিরভাগ মানুষ কিন্তু আসলে জীবন ভুগছেন না, তারা শুধু নিজেদের স্মৃতি আর কল্পনাতে ভুগছেন, যা 10 বছর আগে হয়ে গেছে তারা এখনও ভুগছেন, পরশু কি হতে পারে তারা ইতিমধ্যেই ভুগছেন। এটা জীবনের বিষয় নয়, এটা আসলে মানুষের থাকা সবচেয়ে চমৎকার দুটি কার্যক্ষমতার ওপরে নিয়ন্ত্রণের ঘাটতির বিষয়। ছবির মতো স্মৃতি আর একটা দুর্দান্ত কল্পনা শক্তি। আপনারা ভবিষ্যতের চিন্তা করবেন না, আপনি যদি নিজের বর্তমানটা ভালো করেন ভবিষ্যৎ স্বাভাবিকভাবেই বিকশিত হবে। এই মুহূর্তে আমাদের হাতে যা আছে কেবল তা নিয়েই কাজ করতে পারি। আপনার মনে কি আছে তা নিয়ে আপনি কাজ করতে পারেন না, আপনার মনে যা আছে সেটা নিয়ে আপনি কল্পনা করতে পারেন, কিন্তু এ বিষয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনি কেবল বর্তমান মুহূর্তেই কাজ করতে পারেন, এই মুহূর্তে যা আছে কেবল সেটাই আপনি সামলাতে পারেন। আপনারা যারা নিজেদের চিন্তাভাবনা আর আবেগ নিয়ে খুব বেশি মগ্ন, প্রতিনিয়ত হয়তো সোশ্যাল মিডিয়া কিংবা কিছু না কিছুতে থাকেন, আমি মনে করি আপনাদের ফোনটা ছেড়ে বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে আসা উচিত। যদি প্রতিদিন করা সম্ভব না হয়, মাসে অন্তত একবার কিংবা দুবার আপনি যেন একদম হারিয়ে যান, শুধু প্রকৃতিতে একেবারে একা থাকা, হাঁটুন, বসুন, লক্ষ্য করুন। আপনি যদি যথেষ্ট মনোযোগ দেন, আপনি দেখবেন অস্তিত্বের প্রতিটি ক্ষুদ্র জিনিসের দ্বারা আপনি মায়াময়ভাবে মোহিত হয়ে পড়বেন। কারণ একটা পিঁপড়েকে যেভাবে বানানো হয়েছে, সেটা আপনার আর আপনার বুদ্ধিমত্তায় ধারণ করার জন্য বেশি ভারী হয়ে পড়ে। ঠিক কিভাবে এটা বানানো হয়, যারা সৃষ্টির দিকে এখনো তাকিয়ে দেখেননি, যারা নিজেদের মানসিক জগৎ নিয়েই খুব বেশি মগ্ন হয়ে রয়েছেন, নিজেদেরই চিন্তাভাবনা, আবেগ হলো যার রসালো অংশ। আপনার চিন্তাভাবনা আর আবেগ যখন স্রষ্টার সৃষ্টির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তার মানে ধারণার দিক থেকে আপনি একটা ট্র্যাজেডি হয়ে উঠেছেন। You have not realized the nature of life at all. জীবনের প্রকৃতিকে আপনি একেবারেই উপলব্ধি করেননি। আমরা অনেক কিছুই জানি, আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আমরা কোনো কিছুই পুরোপুরি সম্পূর্ণরূপে জানি না। তা এটাই হলো অস্তিত্বের প্রকৃতি। আপনি যদি এতে মনোযোগ দেন, স্বাভাবিকভাবেই আপনার নিজস্ব চিন্তাভাবনা আর আবেগ মিলিয়ে যাবে ধীরে ধীরে। তাও আপনি সেগুলো উপভোগ করতে পারেন, কিন্তু আপনি জানেন যে এটা কতটা অর্থহীন। তো আপনি যদি জীবনের বহুমুখী মাত্রাকে অনুভব করতে চান, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যেন খুব বেশি গম্ভীর না হয়ে পড়েন। আপনি গুরুগম্ভীর হয়ে পড়েন কারণ শুধুই আপনি আপনার নিজের অস্তিত্বকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। যদিও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব খুবই অল্প সময়ের জন্য থাকে, এটা একটা বিশাল ব্রহ্মাণ্ড। আমাদের এই গ্রহ জগৎটি, যে সৌরজগতে আমরা বাস করি, তা একটা বিন্দু মাত্র। তার মধ্যে পৃথিবী গ্রহটি ছোট্ট একটা অণুর সমান ক্ষুদ্র বিন্দু, আর সেই বিন্দুতে আপনি যেখানে থাকেন বা যে শহরে থাকেন তা অতি ক্ষুদ্র একটি বিন্দু, আর সেখানে আপনি বড় একজন পুরুষ কিংবা মহিলা হয়ে উঠেছেন। আর এটাই আপনার জীবনের বিষয় এত গুরুগম্ভীর হওয়ার কারণ। জীবন হিসেবে আপনার কাছে যা রয়েছে তা হলো অল্প পরিমাণ সময়। এর মধ্যে আপনি যদি নিজেকে খুব গুরুত্ব দিয়ে ফেলেন, তাহলে আপনি উপহাসের পাত্র। জীবনের রহস্যই হলো সবকিছুকে গুরুগম্ভীর চোখে না দেখা, অথচ একই সাথে নিবিড়ভাবে যুক্ত থাকা, ঠিক যেমন খেলাধুলোয়। তাই জীবনটাকে একটা খেলা হিসেবে দেখুন। যদি আপনি জীবনটাকে একটা খেলা হিসেবে দেখেন, আপনি দেখতে পাবেন যে আমরা যে সময়ে বাস করছি তাতে আমাদের অস্তিত্ব শুধু একটা সামান্য পরিমাণ, যা কিন্তু চিরস্থায়ী নয়। যদি না আপনি সেই অনন্ত মাত্রাকে স্পর্শ করেন যার জন্য এই জীবন। It's such a brief life only in doing what you truly care for. এটা এতটাই ছোট একটা জীবন
আপনি যেটার সত্যি পরোয়া করেন কেবল সেটা করলেই আপনি সত্যি নিজের জীবনের সঙ্গে যুক্ত হতে শুরু করেন। তাহলে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিন। আপনার এমন কিছু করা উচিত যা আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ, যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি সেটাই খুঁজে বের করুন। আমি যখন বলি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু অর্ধেক জীবন আপনার প্যাশন খুঁজে কাটাতে হবে না, না আপনাকে কেবল সব কিছুকে আপনার নিজের করে নেওয়ার ক্ষমতাটা খুঁজতে হবে, মানে সব কিছুকে নিজের করে নেওয়ার ক্ষমতা। সব কিছুই যখন আপনার, এই সারা বিশ্বটা আপনার, এই ব্রহ্মাণ্ডটা আপনার, তো এটা যখন আপনারই অংশ, আপনি যদি নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন আর সেটা গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যান, যা আপনার কাছে সত্যি গুরুত্ব রাখে, যা আপনার কাছে গুরুত্বপূর্ণ, তখন আপনার স্বয়ং অস্তিত্বটা সার্থক হয়ে উঠবে। এটা কিন্তু আপনার কাজকর্ম কিংবা আপনি কি অর্জন করবেন বা করতে পারবেন না সেসব বিষয় নয়, কিন্তু আপনার একান্ত অস্তিত্বটা প্রকৃত অর্থে সার্থক হয়ে উঠবে। কারণ শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকাটাই একটা বিস্ময়, জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা আর কিচ্ছু নেই। এই বেঁচে থাকাটাই যদি গুরুত্বপূর্ণ না হয়, যদি জীবনটাই না সার্থক হয়, তাহলে হবেটা কি?